আমার মতে আমার জন্য ওয়ান টাইম ওয়াচ, হুম শর্টাই তাই। এক্সপেকটেশন ট্রেলার দেখে আরো বেশি ছিল, ওখান থেকে হয়তো একটু কি বলবো এক্সপেকটেশনটা অতটা হয়নি আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, মানে আমিও মানে লাভ করিনি সিনেমাটাকে, বাট হ্যাঁ লাইক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, টিকু ওয়েডস শেরু। এর আগে আমরা এটার ট্রেলার রিয়াক্ট করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এটা রিলিজ করেছে প্রাইম ভিডিওতেই, ডাইরেক্ট ওটিভিতে রিলিজ করেছে, ডাইরেক্টেড বাই সাই কবির, প্রডিউস করেছে কঙ্গনা রানাওয়াত, আর মেন কাস্টিংয়ে আছে অভনীত কর, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আকাশ পাণ্ডে, বিপিন শর্মা, জাকির হোসেন এবং অন্য অনেকেই। তো কেমন লাগলো? এটা যেহেতু জাস্ট নতুন, আই থিঙ্ক 23rd June রিলিজ করেছে, তো আমরা মোস্টলি নন স্পয়লার রিভিউ দেবো। লাস্টে একটা স্পয়লার সেকশন দিয়ে দেব। আমার মতে আমার জন্য ওয়ান টাইম ওয়াচ, শর্টাই তাই। এক্সপেকটেশন ট্রেলার দেখে আরো বেশি ছিল, ওখান থেকে হয়তো একটু কি বলবো এক্সপেকটেশনটা অতটা হয়নি আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, মানে আমিও মানে লাভ করিনি সিনেমাটাকে, বাট হ্যাঁ লাইক করেছি, অ্যাভারেজ অ্যাভারেজ লাইক করেছি। মানে অতটা আমাকে মানে ধরে রাখেনি, বা অতটা রুটও কারোর জন্য আমি সেভাবে করিনি। আমি চাই নওয়াজুদ্দিন এরকম করুক, আমি চাই অভিনীত এরকম করুক, সেরকমও আমার হয়নি ফিল। আর হ্যাঁ, অতটা এঙ্গেজও ফিল করিনি আমি সিনেমা স্টোরিটার সাথে। স্টোরিটা বেশ একটু মানে একরকমের যে স্টোরি হয় ওরকম করার চেষ্টা করেছে, বাট একটু ছড়িয়ে গেছে আমার ক্ষেত্রে, আমার সেম একটু ছিন্ন জিনিসটাই বিচ্ছিন্ন হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেম ব্যাপারটাই আমারও কমেন্টে মনে হয়। আমার মনে হয় অ্যাক্টিং ওয়াইজ সবাই খুব ভালো কাজ করেছে, হ্যাঁ। বাট স্টোরি ওয়াইজ স্টোরিটা অতটা স্ট্রং না, কিছু কিছু জায়গায় বেশ উইক দেখাতে একটা টাইমে মনে হচ্ছিল যে কি চাইছে বুঝতে পারছি না, হ্যাঁ, যে মানে কোনো জায়গায় খুব ডিপলি ফোকাস না মনে হচ্ছিল একবার। আর একটা জায়গা থেকে একটা জায়গা হঠাৎ করে জাম্প করে যাচ্ছে, একদমই মানে মানে নওয়াজুদ্দিনকে একদিন মানে সেরকম কিছু দেখানো হলো না, যে অ্যাকচুয়ালি মানে অনেক রকমের কাজ করে ও, হঠাৎ করে বিয়ের প্রস্তাব চলে এলো, ব্যাপারটা এরকম, তাই না? হ্যাঁ, বিয়ে হলো, চলে এলো ওখান হঠাৎ থেকে করে একদিনের ড্রাগস, মধ্যেই মানে চলে সরি এলো। আমরা স্পয়লার তো চলে যাচ্ছি, বাট হ্যাঁ, আমার মতে যে নওয়াজুদ্দিন আমিও বুঝতে পারিনি, যেহেতু ও ছিল বলে আমার হয়তো সিনেমার থেকে এক্সপেকটেশনটা বেশি ছিল। বাট আমি জানি না কেন চুজ করেছে, কারণ কি আমার তো স্টোরিটা যেটা তুমি বললে হ্যাঁ, মানে পুরো মেন উদ্দেশ্য কিছু বোঝা যায়নি কিছুই না, স্টোরিটার, আলটিমেট কোনো মোরাল নেই, আলটিমেট কিছু রিটার্ন ভ্যালু কিছু নেই স্টোরিটা থেকে আমার মনে হলো কিছু না। নেই রিটার্ন একটা ভ্যালু, ছিন্ন বিচ্ছিন্ন একটা ঘটনাকে নিয়ে একটা স্টোরি বানানোর মতো নিয়ে আমার মনে হলো। মানে এখানে আমার মনে হয় অনেক কিছু দেখানোর স্কোপ ছিল, অনেক হ্যাঁ, সুন্দর সুন্দর জায়গায় টাচ যেতে করছিল অনেক পারতো, জায়গাগুলোই। দুটো এজ ডিফারেন্স ওটা দেখাতে পারতো, কেন কি দুটো ক্যারেক্টার এমন নিয়েছো তুমি যার এজের প্রচুর হ্যাঁ, ডিফারেন্স, মানে আর নওয়াজুদ্দিন একটা জুনিয়র আর্টিস্টের রোল করছে, আর আপনি চাইছে স্টার হতে, তো সেখানে সেখানে অনেক সুন্দর ইন্ডাস্ট্রির একটা দেখতে ভিতরে একটা পারতো। জিনিসটা অনেক ভালোভাবে দেখানো যেত, একদম সেটাকেও একদমই মানে বাইরে থেকে এমন করে দেখিয়েছে, মানে শুধু খারাপ জিনিসগুলোকে দেখিয়ে দিয়ে চলে গেছে, ব্যাপারটা ওরকম। মানে সেটাও দেখাতে পারতো, আমার প্রবলেম নেই যে খারাপ জিনিস দেখাচ্ছে ভালো না, বাট সেটাও খারাপ অন্যরকম জিনিসটাকেও ঠিক ভাবে, করে দেখাতে হ্যাঁ পারেনি, এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে কোনোটাই না, ওটাকেও ফিল করিনি আমি মানে মেয়েটার যে, ফ্যামিলিটা কেমন একটা দেখিয়েছে সেটারও কোনো হ্যাঁ কনক্লুশন দিল না, সেটা উপর উপর চলে গেল, হ্যাঁ আবার চলেও এলো, মানে শেষে দেখালো যে বাচ্চাটা আছে, হ্যাঁ মানে কোনোটারই কোনো
মানে বেস্ট নেই মানে অ্যাকচুয়ালি বেস্টলেস স্টোরি বাট অ্যাক্টিং ওয়াইজ আমি বলবো অ্যাক্টিং ভালো নওয়াজউদ্দিন কিছু বলার নেই ওর এখানে আপনি ডান্স দেখতে পারবেন এটা একটা জিনিস আছে যেটা আপনি কোনোদিন দেখেন যেটা দেখার জন্য আপনার সিনেমাটা দেখতে পারেন এক্স্যাক্টলি আর আপনি তো অ্যাজ এ ডেবিউ মুভিতে ডেবিউ তো সেই হিসেবে বলবো ভালো অ্যাক্টিং করেছে ভালো করেছে মানে আমার ওর অ্যাক্টিং অনুযায়ী আমার কিছু খারাপ মনে হয়নি বাট স্টোরি চ্যালেঞ্জিং ছিল অনেক রকম দেখিয়েছে বেবি হিসেবে রোলটা বেশ চ্যালেঞ্জিং ছিল অনেক কিছু যেটা আমরা স্পয়লার সেকশনে বলবো একদম তো অ্যাক্টিং হিসেবে ওকে যতটা পার্ট দেওয়া হয়েছে যেমন ভাবে দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে খুব ভালো করেছে আমাদের প্রবলেমটা হয়েছে স্টোরিটা হ্যাঁ স্টোরি এডিটিং এইটা আমার আপনি কেমন কাজ করেছে দেখতে চান সেটা হিসেবে দেখতে চান আমার মনে হয় অনেকে ডেবিউর থেকে ভালো ডেবিউ এর হিসাবে কাজ করেছে এখন আমি অন্য কারোর নাম নিচ্ছি না বাট অনেকের থেকে ভালো কাজ করেছে হ্যাঁ তো হ্যাঁ এটাই আমাদের নন স্পয়লার রিভিউ আপনারা মিউজিক ভালো কস্টিউম ড্রামাটিক কস্টিউম হ্যাঁ বাট কেন অত ড্রামাটিক জানি না ওটা একটা লজিক্যাল একটু মানে একদম মানে একদমই লজিক্যাল শুধু আননেসেসারি না আমার মনে হচ্ছে লজিকলেস মানে মেবি ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার জন্য বাট সেটা আমরা স্পয়লারে গিয়ে বলছি তাও বাট ফাইন তো ওটাই আপনারা যদি দেখতে চান দেখতে পারেন না দেখলেও কিছু মিস করবেন না তাহলে আমরা স্পয়লার সেকশনে যদি আসি তো এই কাস্টম যেটা বলছি ওটা যদি কন্টিনিউ করি তো রেড ড্রেসটা হ্যাঁ মানে কি বলবো ও যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির ওর দেখুন দেখিয়েছিল একটু ড্রামাটিক্যাল নিজে খুব বাজে লাগছিল ভাই মানে আমি তো ভাবছিলাম ওই জায়গাগুলো দেখানো হয়নি ওই জায়গাগুলো শুধু দেখানোই হয়নি ওই জায়গাটা খুব ভালোভাবে এটা খুব মানে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে এটাও দেখানো হয়েছে আমি তো বুঝলাম না ওটা কেন মানে এক দুজন অবভিয়াসলি কমেন্ট মানে রিয়েল লাইফে কমেন্ট করতে পারতো ভুল ভাবতে পারতো এমন একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে বারের মতন জায়গায় আর তারপরে কি মানে কত ভাবতে পারতো যে কত টাকা লাগবে বল তাও ড্রেসটা পরেছিস পর হেয়ার ব্যান্ড আর জুয়েলারি গুলোকে খুলে মেকআপ ওরকম একটা উগ্র মেকআপ আর অভিনেত কে নো ডাউট অসাধারণ দেখতে ওকে খুব ভালো লাগছিল বাট হয় না কিছু জায়গায় কিছু অ্যাপ্রোপ্রিয়েট জিনিস দরকার মানে আমার মানে কিছু জায়গায় এটাই মনে হচ্ছে যে যে স্টোরি লিখেছে তার প্র্যাকটিক্যাল সেন্স খুব অভাব আছে যেহেতু নওয়াজউদ্দিন আছে একটা রোমান্টিক হিরো বানিয়েছে বাট প্রত্যেকটা লাইনে গালাগাল দিচ্ছে যেটা দরকার ছিল না ঠিক আছে ওর গ্যাংস অফ ওয়াসেপুর বলুন বা আপনি রাভান রাঘব বলুন ওইসব জায়গায় গালাগাল ঠিক আছে মানাচ্ছে বাট এখানে যে রোমান্টিক হিরো যখন দেখাচ্ছে খুব লেগেছে যখন ও বিয়ে করতে গেছিল ওই জায়গা সিনটা ওইটা নিয়ে অন্য কিছু দেখাতে পারতো ওইটা নিয়েও দেখালো না দুটো মিটিং এ শেষ ওটা নিয়ে দেখালো না দুটো মিটিং এ শেষ ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিছু দেখালো না ভালো কিছু শুধু কঙ্গনা রানাওয়াতের একটা ক্যামিও আছে মানে ওইটা একটু অন্যভাবে করতে পারতো আমার মনে হয় যখন এসছে গেস্ট অ্যাপিয়ারেন্স আর নিজের মুভি যখন তুমি মুভি প্রোডিউস করছো একটু ক্যামিওটা একটু এফেক্টিভ হওয়া উচিত ছিল তাছাড়া এডিটিং বললাম হঠাৎ হঠাৎ করে কেটে কোথায় চলে যাচ্ছে মানে কেউ কোনো জিনিস জেনে গেল সেটা জানানোর জায়গাটা দেখাচ্ছে না যে হ্যাঁ এগুলো জেনে গেল হঠাৎ করে কেটে দেখাচ্ছে আমি জেনে গেছি তো ওইগুলোও একটা
ক্যারেক্টারকে বিল্ড আপ করতে হেল্প করে যে তুমি জানার পর তুমি কেমন রিয়্যাক্ট করছো সেই মুহূর্তে, রিয়াকশন আলাদা হয়। আর আমার মনে হয় মিউজিক ভালো, তুলনামূলক মিউজিক ভালো। আমাদের একটা সব বেশ ভালো, বিপিন শর্মা, জাকির হোসেন এটা সবাই ভালো। আমি তো বললাম না অ্যাক্টিং এ যারাই আছে খুবই ভালো করে, যাকে যতটা রোল দিয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি স্টোরিটা লেখো নি, মানে স্টোরিটা লেখেই নি ঠিক করে। প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে আজকে জেলে চলে যাচ্ছে, কালকে এটা হয়ে যাচ্ছে, পরশু ওটা হয়ে যাচ্ছে, এক দশটা ঘটনা নিয়েছে। আমার মনে হয় একটা ঘটনায় এনাফ ছিল একটা সিনেমা বানানোর জন্য। একটা ঘটনাকে ঠিক করে হাইলাইট করতো, ওর ইমোশন, ওর আপ অ্যান্ড ডাউন, ওগুলোকে দেখা যাক, দশটা জিনিস ঢুকে কোনোটাকে জাস্টিস করতে পারে। আর ওর যে বোনটা বিন্নি, তার একটা ডায়লগ বাচ্চাটার অ্যাক্টিংটা খুব ভালো, সুপার দুলাভাই, হ্যাঁ সুপার দুলাভাই, সুপার কুল, সুপার কুল দুলাভাই। বাস বাট আমার মেটার অ্যাক্টিংটা ভালো লেগেছে, যতটা কোনো ছোট রোল ছিল, বাট অ্যাক্টিং ওয়াজ সবাই খুব ভালো করেছে। প্রবলেমটা হচ্ছে স্টোরি, হ্যাঁ স্টোরি এডিটিং আমার ডাইরেক্টরকে একটু ভাবতে হতো, কিছু জায়গায় কাট করতে হতো, কিছু শর্ট একটু ক্রিপস করতে হতো। যাই হোক, ওই সিনটা ভালো ছিল, বাট ওখানেও মানে এতটা ড্রামা আই ডোন্ট থিঙ্ক দরকার ছিল। ওই সেদিনকে ড্রেস পরে যখন খেয়ে দিয়ে এসে ওরা বিচের মধ্যে যে সিনটা ছিল, জায়গাটা অনেক ইম্প্যাক্ট ফেলতে পারতো, ওরকমই তৈরি করার চেষ্টা হয়েছে, বাট ওটা তো ফেলেনি। তো মানে সিনেমার মধ্যে ওই জায়গাটাই একটুখানি আমার বেশ ভালো লেগেছে, বাট ওটা আরও অনেক ভালো হতে পারতো জায়গাটা। আমার মনে হচ্ছে খুব স্পিডে নিয়ে চলে গেছে, মানে আজকে বিয়ে হলো, কালকে প্রেগন্যান্ট হলো, পরশু বাচ্চা হলো, একটু ঠিক করতে পারবে। মানে টপিক মানে কি বলতে চাইছে, যে ও প্রেগন্যান্সি দেখাতে চাচ্ছে নাকি, মানে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না কি দেখতে চাচ্ছে, নাকি ওর ড্রিম ট্রু কাম ট্রু সেটা মেইন টপিক, নাকি নওয়াজুদ্দিন সিদ্দিকীর কিছু একটা খুব সুন্দর হাইলাইট করা যেত। বললাম তোর বাচ্চাটাকে নিয়ে ওই জিনিসটাকে খুব সুন্দর হাইলাইট করা যেত, যে ও কিভাবে একটা অবৈধ সন্তানকেও নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে, ওটাকেই তাহলে ফোকাস করুক। এত কিছু অ্যাকচুয়ালি ঢুকিয়ে দিয়ে কোনোটাতেই ফোকাস করা হয়নি। যাই হোক, আপনারা দেখুন যদি চান, না দেখলে ওটাই, কোনো কিছু মিস করছেন না একদমই। আর আপনারা দেখে থেকে যদি অলরেডি দেখে থাকেন তাহলে আপনারা জানাবেন আমাদের সাথে একমত নাকি আপনারা কোনো ভালো লেগেছে বা খারাপ লেগেছে, হ্যাঁ অবশ্যই জানাতে পারেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও সাজেশন দিতে পারেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। Bye.